ডাকতে বলে আল্লাহর নবী গো আপনার কাছে আমি আসি কি জানতে চান? বলে আজরাইল ডাক বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল ডাকতে বলো বুঝো এই পৃথিবীর মধ্যে সবার জান বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, আমার আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না এই জমিনের মধ্যে। আমি এত বড় দানব, আপনার রুহটা বাইর করেছি নবী গ, আপনার রুহ আমি কষ্ট দিই নাই, মায়ের বুকে দুধ খাইতে খাই সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রুটা এমনি বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই, শুধু আপনার মাথার উপরে হাত খানা রেখেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল কি শুনাইলা রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন তাহলে যাদের মৃত্যুর সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান, শুনে নাও। এ আমার বাইরে আমার এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে না ও মুসলমান, গভীর মনোযোগ, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, পৃথিবীর সব রোগের ওষুধ পা গেছে, মরণ রোগের ওষুধ পা যাই নাই, কোন দিন যেন আপনার আমার ডাক এসে যায় রে মুসলমান, এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে অন্ধকার জগতে চলে যাব, এখন আমি বসে আছি সকালে হয়তো জানাজা হয়ে যাবে, এই জন্য কবির একটা কথা আমার বারবার মনে পড়ে যায়, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাও। এ মুসলমান শুরুতে জিকির করলাম, জিকির কার, জিকির করেছে আল্লাহ, আট্টশির কোন জিকির নয়, মানিকগঞ্জের কোন জিকির নয়, সারসিনার কোন জিকির নাই, চরমনার কোন জিকির নাই, একমাত্র জিকির আমার আল্লাহ। জিকির করেছেন অনেক শরিয়াতের আলেমরা, দেখি কষ্ট পায় যে রুহুল আমিন সাহেব এসেই বন্ডামি শুরু করছে, আর তো শিখেলে খালি হুকুর হুকুর জিকির করে, জিকির কত বড় কাজ, কতবার বলেছি বলতে পারলে উপহার দিব পুরস্কার দিব, কিন্তু মুসলমান আমরা চলে গেলেই জাকিরদের নিয়ে সমালোচনা হয়, আগে জিকিরের কথাগুলো বলে আমি আলোচনা শুরু করবো, যেহেতু মৃত্যুবার্ষিক মাহফিল অনেক লম্বা আলোচনা করা লাগবে, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে যাব, আল্লাহ যেন বলার তৌফিক দান করে, জোরে জোরে চিল্লায় বলো আমিন। জিকির শব্দের অর্থই হলো স্মরণ করেন, জিকির শব্দের অর্থ কি, জিকির শব্দের অর্থ স্মরণ করেন। এ মুসলমান জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি জিকির, একটা হলো বাতিনি জিকির। জাহিরি জিকির স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ জিকির একটু আগে যে জিকিরটা করলেন, বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, ওই চুপে চুপে জিকিরটা আবার দুভাগে বিভক্ত, একটা হলো মুসলমান ঠোঁট বন্ধ, ঠোঁট বন্ধ জিব্বা চালু, আর একটা ঠোঁটও বন্ধ জিব্বাও বন্ধ। এই কল্পে যুগের মানবের দেখ জিকির হয় যে জিকিরটা মুসলমান বা মানুষের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ির নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে পাল, ইংলিশে বলে হাট, বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র, জোরে বলা যাবে না মারহাবা। এ মুসলমান কল্পের জিকির এখন আমাদের মধ্যে অনেকেরই নাই, এই কলবের জিকির না থাকার কারণে কলবের ভিতরে ময়লা জমে গেছে, মুখে মুখে বলি আল্লাহ অন্তরের ভিতরে ভয় নাই, ঠিক কি না,
অন্তর থেকে ভয় পায় না। এই জিকির কিতাবের ভাষায় চার ভাগে বিভক্ত, কয় ভাগে বিভক্ত জোরে বলেন, কয় ভাগে বিভক্ত? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। দলিলগুলো লিখে নেবেন, যারা আলেম ওলামা আছেন বাবারা আমার গভীর মনোযোগ, এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির, না গো না সর্বনায় সারসিনা পুরপরাশিব দেওয়ানবাগ ভান্ডারি তাবলিক আমলিক বিএনপি যারা আছেন সবাই লিখেলেন, এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির, না না এই জিকিরটার নাম হলো এসমে জাতের জিকির। জোরে বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা, দলিলগুলো লিখবেন, পৃষ্ঠা খুঁজবেন না পাইলে ধরবেন, মুসলমান শুনে নেন। মুসবাই হাকি সোহেব ইমানের প্রথম খণ্ড 337-338 নাম্বার পৃষ্ঠার মধ্যে জিকির করেছেন, এতদিন জিকিরি করেছেন মুসলমান, যে জিকিরটা করেছেন কালেমার জিকির, এই জিকিরটার নাম হলো, শুনে নেন শুনে নেন, এই যে বলেন কালেমার জিকির না গহনা, এই জিকিরটার নাম হলো নাফিজাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে না, বাইহাকি শোয়েবুল ইমানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা, এই যে পৃষ্ঠাগুলো গুনবেন, দলিলগুলো নিয়ে যাবেন, এতদিন জিকির করেছে নয় মোল্লা মুসল্লিরা শোনো, শুধু আটশির জিকির দিকা ফালাফালি করো, এতদিন জিকির করেছেন মুসলমান, তওবার জিকির না না কোথাও তওবার জিকির লেখা নাই, এই জিকিরটা হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, চতুর্থ নাম্বার জিকির আপনি মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, এবার আপনি বলতে পারেন হুজুর এটাও নাও মানলাম, কিন্তু আপনি জিকির করলেন মাথা কেন নড়লো? আল্লাহ আল্লাহ বললেন, এই যে নড়াড়ি করলো, সবচেয়ে বড় জিকির করে এই শরীয়তপুরের যে কারি সাহেব আছে, শরীয়তপুরের হাফেজ সাহেব আছে, এখানে যারা হাফেজ সাহেব আছে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালুল মালায়েকাতু আল্লাহ, ওরে বাবা রে বাবা, ওরে জিগাইবেন আলেম সাহেব কারি সাহেব হাফেজ সাহেব, তুই কুরআন পড়লি, কুরআন সামনে নিয়ে কেন এত ঢুললি? আপনি আল্লাহ বলতে যে মাথা নত করলেন, মাথা ডুলাইলেন, ফতোয়া দিব? ওই কারি সাহেব মুফতি সাহেব শোনো, তুমি কি অনুযায়ী ফতোয়া দিবা? কোরআন পড়তে যে এত ধুলা ধুললে কেন? কয় ভাই রে আমি ঢুলি নাই, কোরআনের ভিতরে এমন একটা জাদু আছে, কোরআনের ভিতরে এমন একটা মধু আছে, কোরআন যখন পাঠ করি কে যেন আমার দোলায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো, আবার ফতোয়া দেয় ওই সমস্ত মৌলবীরা, ঠিক কিনা কথা কয় না কেন? রাগ করেননি বাবা, জিকির করে কে ইরি বাবা তুলি ঘুরে বাবার বাবা এরকম তুলা, আর আমরা করে আল্লাহ আল্লাহ কয়টা করে কেন রে বা, আর এটা কেমনে করে তোরে বুঝাইব কেমনে, তুই করলি কেন? আগে বুঝতে হইব, কারণ নিজের বেলায় ষোলো না আমাদের বেলায় সেরে না, জোরে গান ঠিক কিনে। মুসলমান গভীর মনোযোগ, শুধু তাই নয় বলে হুজুর এটাও মেনে নিলাম, কিন্তু আপনি যে গজল গাইলেন সামা গাইলেন, এর সামা গাওয়া জায়েজ না, কারণ দলিল দিতে পারলার এই শরিয়ার পরে জমিনে জীবন আইতাম না, এত বড় কুতুব যদি হন এক কান দলিল দেন হারাম, এক কান দলিল দেন গা যাবে না, জীবনে কোনো দিন গাইতাম না, কিন্তু নবীজির শানে শুনে লাও গো, আল্লাহ
আপনি খুতবা দিতেন, দুটি মেম্বারে, একটা মেম্বারে খুতবা দিতেন, একটা মেম্বারে নাচ চলতো, কবিতা আবৃত্তি চলতো, ও মুসলমান গজল গাইতেন। দুজন সাহাবী ছিল, যার নাম হলো মুসলমান। ও মুসলমান শুনে নাও, যারা সদা সর্বদা এই নবীর নাচ শোনাইতেন, কবিতা শোনাইতেন, আহসান বিন সাবিত, এই দুজন সাহাবী সদা সর্বদা আমার নবীকে নাচ শরীফ গজল শরীফ শোনাইতেন, সাহাবীদেরকে শোনাইতেন। আমরা জিকিরের তালে তালে কিছু বলি আল্লাহদের শান, নবীদের শান, আল্লাহর গুণ কীর্তন কিছু গান বলি, এটার তালে তালে আল্লাহর জিকির করা হয়। কোন দলিলে জায়েজ না একটু দেখাইতে চায়, তুমি দেখাও, জীবনের গাহনা তোমার কাছে বায়াত গ্রহণ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? দলিল দেওয়ার মুসলমান শুনে না, গভীর মনোযোগ। এই জিকির একমাত্র মানুষ এবং গাছ আল্লাহর দরবারে নোয়া নোয়া জিকির করে, মুনাফিকদের সিনার উপায় হলো যখন জিকির করে গাফিলতি করে, নামাজ দ্বারা অলসতা করে। মুনাফিক সিনার উপায় দেখবেন সবচেয়ে মুনাফিক। আল্লাহ বলল আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলে তারা বলবে আমানাতুল ঈমান আছে বিল্লাহি আল্লাহর প্রতি, আমি ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছি, আমাকুম বিমুমিনিন। এই মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। মুনাফিকদের সিনার উপায় হলো যখন জিকির করে গাফিলতি করে। ওই যে দেখেন এদিক ওদিক চাচ্ছিল, কিছু কিছু লোক জিকির করে, আরে আমরা খাজারে ডাকতেছি রে, এই বেয়াদব ডাকতেছি কারে? আল্লাহরে। এত কেন, এত আমরা খাজারে ডাকছি, কোনো সরমুনা সারছি না, পুরপুরা শরীর দেওয়ানবাগ বান্ডারি তাবলি কোথায় এগুলো পাইলা? জিকির করতে গেলে এরা মুনাফিক সিনার উপায় হলো যখন জিকির করে গাফিলতি করে, যখন নামাজ দ্বারা অলসতা করে, দেখবেন হাত পা খাজই খাম সাড়ে, এক পা দাঁড়ায় পিছনে খুশখুস, মানে ওর অভ্যাসই। কারণ মুনাফিক সিনার উপায় হলো নামাজে গেলে অলসতা করে আর জিকির করতে গেলে গাফিলতি করে। যেটা বলেন ঠিক কি না? সিনার উপায় ভালো করে চিনে নেবেন, মুনাফিকগুলো ভালো করে চিনবেন, দেখলে পরে বুঝতে পারবেন এটা মুনাফিক। ইটটাকে জিকির করলাম, এটা কার জিকির? জোরে বলেন কার? খাজার, খাজার, খাজার কোনো জিকির আছে? জিকির আছে নেই? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আলোচনা করে তারপরে আমি মেন আলোচনায় যাব। বলল ভাই যান কবরবাসীদের স্মরণে ওয়াজ, এরপরে কিছু ওয়াজ হবে, এই জামানার মধ্যে কিছু আছে তারা মিলাদ শরীফ মানে না, মিলাদ শরীফ পড়ে না। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, সুবহানাল্লাহ বলেন না? মিলাদের আবিধানিক শাব্দিক অর্থ কি? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন। এখন পৃথিবীর মধ্যে ওই মৌলবী যিনি মিলাদ মানে না, তার নিজের মিলাদ নাই, জন্ম নাই। কারণ আল্লাহ বলেন আমার হাবিব ডাকতে বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু সমদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। এই বাতিলেরা ভালো করে শুনে নাও, তোমাদের বেশি দলিল দেওয়া লাগবে না। আল্লাহ বলেন হাবিব জানা দেন আমি আল্লাহ এক, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। এরা মিলাদের দলিল দিতে যা সুরা ক্লাস টানছি, এর ভিতর হাকিকত আছে,
বোঝানোর জন্য আপনাদের অত দূরে যাওয়া লাগবে না, লম্বা আলোচনার দরকার নাই, ছোট্ট আলোচনা করলেই বুঝতে পারবেন। আল্লাহ বলে হাবিব রোজের দানা দেন, আমি আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই, সুতরাং আল্লাহর কোনো জন্ম নাই। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাফজুরি, নানির নাম বাররা, বংশ ছিল কুরাইশ। আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদার নাম কি, নানার নাম? এই বাতিলের গোষ্ঠীরা ভালো করে শোনালো, একটা দলিল দেখাও, আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি? পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো মিলাদ নাই, মিলাদ আছে নবীজির, মিলাদ আছে আমার নবীর, কারণ মিলাদুল নবী, আমার নবী আছে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সুতরাং নবী মায়ের গর্ভে থেকে আছে। আমার নবীর মিলাদকে যারা অস্বীকার করে, আমি মনে করি ইরাই পৃথিবীর কাট্টা মুনাফিক। জোরে বলেন ঠিক কি না? মিলাদ শব্দের অর্থই হলো জন্ম। আমি লম্বা আলোচনা করবো না, আগে বলছি এটা ওই জিকিরের বিষয় একটু বুঝাইছি, বুঝছেন না, আর একটু এনে বুঝাইবো, আর একটু ওদিকে যাবো, কারণ লম্বা আলোচনা মৃত্যুবাসীকে আলোচনা চলে যাবো, যেহেতু আমাকে টাচ দিছে বাড়িওয়ালা, ওদিকে না কইলে সকালবেলা করবে, হুজুরে কইলাম কি আর হুজুর করলো কি, এখন বরবি ভাত খাইতে বসি, হুজুর আমার এইটা এইটা কইতে হইব। আমি কই ঠিক আছে দেখা যাক, যদিও সময় পাবো না, একটা বিষয় নিয়ে কথা বললে অনেক ওয়াজ করা যেত, যে কটা বিষয় দিছে এই করার পর লাফালাফি করলে 4 ঘন্টার দরকার, এখন তো আর এত কইতাম না। তামার বাবারা, মেলাদ মানেই জন্ম বৃত্তান্ত, নবীজির এইটা, নবীর জন্ম যারা অস্বীকার করে তার নিজের জন্ম, মিলাদ আপনারও আছে নবীর মিলাদ। এখন যারা বাতিলের কিতাব, কিতাবের নাম ফতোয়ায় দেওবন, আপনাদের এলাকা অনেক কমই জামাতের বাজান আছো, মসজিদের মেম্বারে বসে বসে ওয়াজ শোনো, কমই মাদ্রাসার আলেমরা শুনে নাও, আমাদের সুন্নি তরিকাতের আলেম নয়, আলিয়া মাদ্রাসার কিতাব নয়, কমি মাদ্রাসার কিতাব, ফতোয়ায় দেওবন্দের মধ্যে লেখলেন হোসরা, এটার হলো মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায় দেওবন্দের দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। যদি হ্যাডাম থাকে আগে কিতাব খোলো, ভালো করে পৃষ্ঠা গুনো, না পাইলে ধরো, মুসলমান শুনে নাও, তোমাদের কিতাব দিয়ে আলোচনা শুনে নাও, এই কিতাবের মধ্যে মুফতি শফিক আহমেদ লেখলেন 24 নম্বর পৃষ্ঠার মধ্যে, রাসূলের উপরে দুরুদ সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, আর নবীর উপরে যতবার দুরুদ পড়বে, নবীর উপরে যতবার নবীর মিলাদ করবে, ততবার মুস্তাহাব হিসেবে গণ্য হবে, আমল হবে। একটা দলিল যদি দেখাইতে পারো গুনাহ হবে, জীবনে কান ধরে খান থেকে চলে যাব, হ্যাড়াম থাকলে একটা কিতাব দেখাও পড়া যাবে না, জীবনেও কোনো দিন আর পড়বো না। যদি তোমার হ্যাড়াম থাকে, যদি তোমার কিতাবের জোর থাকে যে মিলাদ পড়া হারাম, নবীর দুরুদ পড়া হারাম, একটা দলিল দেখাও জীবনে কোনোদিন পড়বো না, তবে তোমার মুরব্বী, তোমার মুরব্বী, তোমার উস্তাদ, তোমার যিনি রাবি, যিনি লিখলেন, যার কিতাব পড়ে তুমি বড় ফতোয়া দাও, তিনি বললেন মুস্তাব আমল, তুমি বলো না ভাইয়া, তোমার জন্মটাই আসলে বেদাত, কারণ তোমার জন্মটাই হলো ভিন্ন ধরনের হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? ওদের মুরব্বী কইল কি আর করে কি, আমাদের কিতাব না ওনাদের কিতাব, ফতোয়ায় দেওবান, জোরে বলেন ঠিক কিনা, ফতোয়ায় দেওবান পৃষ্ঠা নাম্বার 24, কিতাব নাম্বার 2, কিতাব নাম্বার এইখানে, এই পাশে মাদ্রাসা আছে কয় মাস, ফোন লাগাও যে হুজুরের রুল আমিন সাহেব এই কিতাবের নাম কইলে আসেনি দেহ গো, এত ভণ্ডামি কেন? রসুলের শান শুনলেই তোর মুখ বেজান, আসলেই তুই রসুলের দুশ্মন, জোরে বলেন ঠিক কিনা, রসুলের দুশ্মন। এই সমস্ত মোনাফিক রান্না বলে অমিনার নাস মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার না তারি মানান সাবিল্লাহি আল্লাহর প্রতি, আমি লাও নিল আখির আখেরাতে তো বিশেষ বিশ্বাস স্থাপন করছে, মাগুম বি মুমিনিন। আল্লাহ বলে হাবিব রে, ওই মানুষের মধ্যে একদল বেঈমান মুনাফিক আছে, ওরা আপনার কদমের মধ্যে যাবে আর বলবে আমরা খুব মুমিন, আমরা মুত্তাকিন, আমরা ফরেজগার, আমরা আল্লাহওয়ালা, আমরা বুজুর্গ। আল্লাহ বলে না ওদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম, কিরা কিরা যাবেন একটু হাত তোলেন। সালাক আছে শরীয়তপুরের মানুষ, শরীয়তপুরের মানুষ সালাক আছে, কয় হুজুর এত বেল না বুঝলো, এখন বুঝি বালা মন্দ বুঝি, চলে বলে ঠিক কিনা, পাগলাই দিতা মিটা বোঝে না পাগলারে জিলাবি দিও, কি কর
পাগলারে যেমন জিলাপি দিয়া কইবেন টকনি কয় হ, মিষ্টিনি কয় হ, কয় জালনি কয় হ, পাগলা যেমন টক জাল বোঝে না এই জামানার উহাবিরা এখন নবী শান বোঝে না, কেন কবরে যখন যাবি ঠেলায় বলি বুঝবি জোরে বলেন ঠিক কিনা। কষ্ট লাগে নবীর দুশ্মনের সঙ্গে। আমার ভাইরা আমার শুধু তাই নয়, আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ আমি আল্লাহ ইউ সাল্লুনা আমি পড়েছি আলেন নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতি আইয়ুহান্নাস, না শব্দের অর্থ মানুষ, মানুষদেরকে ডাকেন আল্লাহ বলছি ইমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। যারা গ্রামার জানেন তারা বুঝে নেন বাবা দুইটা কায়দা, একটা হলো তাসলিমান তাকে দেশে পড়ার জন্য, একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে, কেমনে পড়বি তাও শিখায় দিছে গ্রামার পড়ো বাবা। গ্রামার যারা পারো তারা বালা বুঝবে বাবা, এই যারা গ্রামার যে জানে না তার আগে কয়ে যে জানে না ব্যাকরণ তার বিদ্যাওয়া কারণ। আজকে আমি বলি একটু বুঝায় নাও, আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমার আল্লাহ পাক সদা সর্বদাই তার হাবিবের উপরে দুরুদ ও সালাম পাঠ করে, কত সময়, কত মিনিট, কত সেকেন্ড, এটা প্রকাশ করে না আমার আল্লাহ। আল্লাহকে আমি সদা সর্বদাই আমার নবীর উপরে দুরুদ ও সালাম পাঠ করি, শুধু আমি একা না, ফেরেশতাদের নিয়ে, আর পড়বে কারা, ঈমানদারেরা। এই জন্য মানুষের ভিতরে যারা পড়েছে এরা কোনোদিন ঈমান আনতে পারে নাই, ঈমানদার যারা নবীর প্রেমিক হবে তারা জোরে বলে ঠিক কিনা। একদম খাস খাস কথা, এত লম্বা আমাদের প্যাসের দরকার নেই, নাক এই যে, এই যে নাক, এই যে চোখ, এখন ঘুরে এক, এই যে নাক, এত প্যাস বুঝি না, সরাসরি ডাইরেক্ট ওয়াস। কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? আল্লাহ তাআলা তার হাবিবের উপরে, হাবিবের উপরে কি পড়ে, দুরুদ পড়ে, প্রশংসা করে। এখন মুসলমান নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি, ওই মুক্তি সাহেব ভালো করে হোক, ভালো করে জেনে নে, নবী বলেন আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এখন আজকে যারা বিয়ে শাদী করলেন এর ভিতরে নবী, সংসার জীবনে নবী, কার রাষ্ট্র জীবনে নবী, পৃথিবীর সমস্ত কর্মের মধ্যে আমার নবী, নবী বলছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার এই পৃথিবীর মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মারেফত সব জায়গায় আমার নবী আমার কথা না, নবীর কথা শুনে নেন। নবী বলেন আবার আমি দুনিয়া থেকে বিদায় হলাম, ওয়াফাতি খয়রুল লাকুম ওয়া মামাতি খয়রুল লাকুম, আল্লাহর নবী ডাক দে উম্মতিরে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওলামা একরাম শুনে নেন, কারণ নবী বলতেছেন এই পৃথিবীর মধ্যে থেকে আমি বিদায় নিলাম, এখন কয় নবী মরে গেছে, মরা নবীর উম্মত আমরা না, জাতা নবীর উম্মত, তারা কয় মরে গেছে, মুসলমান তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমি ওফাত দিবাস, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি নবী আমার উম্মতের জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ ওই শরিয়াত করে বলেন আল্লাহ আব্দুল সুবান সাহেব ভালো কর্ম করেছে, আল্লাহ আমি তার জন্য প্রশংসা করি, আমার নবীকে আমি প্রশংসা করি। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে আমার নবী কয় উম্মাতিরা শোন, যখন কোন উম্মাতিরা গোনা করে আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলি আল্লাহ ওই শরিয়াতপুর আব্দুল সুবান সাহেব গোনা করেছে, আল্লাহ আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম, মাফ চাইলাম, এরে অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার সাহেব, এখন আমার নবী কয় আমার উম্মাতিরা ভুল করে, আর আমি নবী আমার মাওলার দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ওরে সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো, আমরা আরো জোরে বলেন আমরা গোনাগার গো নবী, আমরা গোনাগারে বলো আমরা গোনাগার নবী, আমরা গোনাগারে ও নবী গো, ও নবী ও ঈশ্বরী আপনি রাশে কেরা
কান্দে আপনার প্রেমে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে ও নবী গো। আমরা এ বাবা নবীরে যারা চান, কিছুদিন পরে লক্ষ লক্ষ মানুষ হজের জন্য মদিনার দিকে যাবে, যাইতে পারলাম না, পাসপোর্ট জমা দিতে পারলাম না, ভিসা পাইলাম না, মদিনায় যাওয়া হলো না। ওই মদিনায় যারা গেছে তারা ধন্য, মদিনায় যারা গেছে তাদের ভাগ্যবান। ও নবী, এই শরীয়তপুরের জমিন থেকে আসে কিনা কান্দে নবী গো, একবার স্বপ্নে দেখা দেন, আমরা গরিব মানুষ, মদিনায় যাওয়ার সম্পদ নাই, টাকা নাই, ব্যবসা করি, ভ্যান চালাই, রিক্সা চালাই, মাঠে কর্ম করি, এত টাকা পাবো কই, যাওয়ার মতো ক্ষমতা নাই, পাখাও তো নাই, উড়াল দিব কেমনে নবী গো, কেমনে আপনার রোজা জিয়ারত করব। আজকের প্রধান অতিথি উনিও মদিনায় গেছে জিয়ারত করছে, আমরা পাপি নবী গো। একটিবার দেখা পাইলাম না নবী গো, একটা বার দেখার আশায় আসে কেরা কান্দে, একবার আমাদের দেখা দেন দয়াল বাবার খাতিরে, জোরে বলেন আমিন। সালাতো সালাম জানাই, সালাতো সালাম জানাই আপনার উপরে, বলো সালাতো আপনার উপরে ও নবী গো। অগয় আমরা গুনাগার গণবী, আমরা গুনাগারে বলো আমরা গুনা বিয়া গুনাগারে ও নবী গো, ও নবী ও ওর নাই যে পাখা নাই যে ডানা, কেমনে যাই উড়িয়া, দেখিতে চাই পাগল মনে, দেখিতে চাই পাগল মনে, একটিবার রওনা যাও নবী গো। আমরা গুনাগারে বলো আমরা গুনাগার গণবী, আমরা গুনাগারে বলো আমরা গুনাগার গণবী নবী গো। সালাতো সালাম জানাই, সালাতো সালাম জানাই আপনার উপরে ও নবী গো, ও নবী ও। ওগো বাংলাদেশের আশেক আমি কান্দি আপনার প্রেমে, বলো বাংলাদেশের আশেক আমি কান্দি আপনার প্রেমে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার মারে ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাগার গণবী, আমরা গুনাগারে বলো আমরা গুনা নবী, আমরা গুনাগারে ও নবী গো। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুল সিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে, নবী বিনা কোনো বান্ধব নাই রে, নবী বিনা কোনো গতি নাই, নবী বিনা কোনো উপায় নাই। তাই তো জামানার মহাকামে আখিরি মুজাদ্দিদ আমার মুর্শিদ বলতো, বাবা
ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। আজকে দেখলাম নবীর কত বলার সঙ্গে সঙ্গে আপনাদের চোখে পানি, অন্তর কাঁচে। আর ইমানদারেরা সগণ, আমার আমার বাবা যান বলতেন, দয়াল মুর্শিদ বাবা বলতেন, বাবা ওই নবীর প্রেম যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই। এর একটা হলো ইমান, একটা হলো আমল। বাবা দুনিয়ার বলে বোলামা গভীর মনোযোগ দিয়া শোনো, একটা হলো আমল, একটা হলো বাদান্ডে ইমান। আমল নামাজ পড়েছেন এর নাম হলো আমল, রোজা রাখছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম হলো আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল, কুরবানি করেছেন এটার নাম আমল। এখন ইমানটা আগে চিনতে হবে, সেই ইমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি। এই দুনিয়ার মধ্যে আগে আনো ইমান, তারপরে করো আমল। যেমন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান। ইমানবিহীন কোন আমলের দাম নাই, এই জন্য মুসলমান রুহবিহীন কোন বডির মূল্য নাই। এই বডি দেখতে পেলো আজকে আমার বাড়িওয়ালা ভাইয়ের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, এদের ভিতরে বডি ছিল, রুহটা ছিল না, তাই তো পাশে ঘুমায় আছে, আজকে মা ফিরের আশেপাশে শুয়ে আছে, আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। আপনার এই বডির জন্য মূল্যবান বস্তু হলো আপনার রুহ, এই রুহটা নাই, বডির কোনো মূল্য নাই। চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে, রুহুটা নাই, এই বডির কোনো মূল্য নাই। অনেক মানুষের একটা পা নাই, হাত নাই, চোখ নাই, রুহু আছে, এই বডিটার দাম আছে? জোরে জোরে বলেন ঠিক কিনা। তদ্রূপ এই পৃথিবীর মধ্যে যার অন্তর ভিতরে নবী নাই, কি তোর কিসের নামাজ, নবী নাই তোর কিসের হজ, নবী নাই তোর কিসের যাকাত, নবী নাই তোর কিসের ইমানের বাদুরি রে মুসলমান। এই জন্য নবী হলো ইমানের মাপ কাটি, ইমানের মোল। এখন ইমান যদি আনতে হয় নবীরে লাগবে আগে পড়ে সুলা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আল্লাহ কয় গো বন্ধু শুনে নাও, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আল্লাহকে পার একমাত্র ঠিকানা মাধ্যম হলো নবী মুহাম্মাদ বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক, ওর নবীজি কেউ ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবাসে না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা, এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এটা সাউন্ড বাড়ান, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবীর প্রেমে, এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, আর এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনার মদিনায়, এর যাব আমি সোনার
মদিনায় বলো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই শরিয়তপুরের যত গোনা মাপ করে দাও মাবুদ মৌলা শরিয়তপুরের যত গোনা মাপ করে দাও মাবুদ মৌলা মাপ করে দাও মাহফিলে রুসিলায় বলো মাপ করে দাও মাহফিলে রুসিলায় গো যাব আমি সোনা মদিনা আরো জোরে বলেন যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা রে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনায় রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা মদিনায় মারহাবা বলেন না আরো জোরে এখন মিলাদ মিলাদের উৎসব আমাদের বিষয় বস্তুটা আমাদের বোঝার দরকার না বোঝার কারণে আমরা বলি মিলাদ নাই মাহফিল মিলাদ নাই মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন তাহলে আমার আপনাদের এটা আপনার আজিজুল হক সাহেব আমাদের ফরিদপুরের আল্লামা আজিজুল হক সাহেব উনিও মিলাদ ক্যাম্প করেছেন চরমুনা মরহুম আপনার জি মরহুম ইসাক সাহেব উনিও মিলাদ ক্যাম করেছেন নবীজির উপরে দুরুদ পড়েছেন নবীর উপরে সালাম দিছেন এখন বর্তমান তার ফুলারা দেয় না জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা গভীর মনোযোগ শুধু তাই নয় এখন মিলাদ আল্লাহ নিজে নবীর উপরে পড়ে সুবহানাল্লাহ বলেন না নবীর প্রশংসা কে করে আরো জোরে বলেন কে করে আল্লাহ করে কিন্তু আমাদের মধ্যে বেঈমান গুলো মুনাফিক গুলো নবীর শান শুনলেই মুখটা বেজার হয়ে যায় নবীর দুরুদ শুনলে নবীজির শান মান শুনলেই আমাদের ভিতরে কিছু মরু আজকে কিছু মুর্দাদের এমন মুর্দাই রয়েছে জিন্দা হতে পারে নাই আর এরা নবীর শান শুনলেই মান শুনলেই কলিজার মধ্যে কষ্ট পায় জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি এটা নিয়ে একবার নবীর উপরে দুরুদ যদি কোনো ব্যক্তি পড়ে একবার পড়লে দশটা নেকি কয়বার পড়লে আরো জোরে বলেন একবার যদি নবীর উপরে কেউ দুরুদ পড়ে দশটা গুণা মাফ সুবহানাল্লাহ বলেন আরো জোরে নবীর উপরে দুরুদ যদি কোনো ব্যক্তি একবার পড়ে দশটা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে ভাই একটা বিষয় নিয়ে মেলা বোঝানো যাবে না তাড়াতাড়ি কথা বলতে হবে নবীর উপরে দুরুদ পড়লে আমার আল্লাহ খুশি হয় কে খুশি হয় আপনাদের কাছে জানতে চাই যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আপনাদের শরীয়তপুরের কিছু মৌলবীরে বেজার হয় এখন আপনারা কি মৌলবীরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন কারে বেজার করবেন মৌলবি তোর ভালো না লাগে চাকরি ছেড়ে চলে যা এ মৌলবি তোর দরকার নেই চাকরি ছেড়ে চলে যা যে কাজ করলে আমার নবীর উপরে দুরুদ পড়লে ফেরেশতারা খুশি হয় সুবহানাল্লাহ বলেন না আর আমাদের দেশের কিছু মৌলবীরা বেজার হয় আমি আপনাদের কাছে জানতে চাই ফেরেশতারে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন তোর বাল্লা লাগলে বেগা যা দরকার নাই ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা নবীর উপরে দুরুদ পড়লে নবীজি নিজে খুশি হয় সুবহানাল্লাহ বলেন না আচ্ছা যে কাজ করলে আমার নবীজি খুশি হয় সেই কাজ করলে মৌলবীরা বেজার হয় এখন আপনার আব্বা মারে খুশি করবেন না চাচারে খুশি করবেন কথা কই না বউরে খুশি করবেন না বর বান্ধবীরে খুশি করবেন কারে খুশি করবেন বড় কষ্টের মধ্যে আছি যে কাজ করলে আমার নবীজি খুশি হয় নবীর উপরে দুরুদ পড়লে নবী নিজে খুশি হয় সুবহানাল্লাহ বলেন না আর আমাদের দেশের মৌলবীরা বেজার হয় আরে পুরা কম পাইল্লা হো তোর মতো মৌলবীর দরকার নাই নবীজি মাটি কাটছে একদিন মাটি কেটে দেখ কেমন লাগে নবীজি মাটি টানছে একদিন টেনে দেখ কেমন লাগে নবীজি বকরি চড়াইছে তুই একদিন চড়াই দেখে খালি এসির মধ্যে বাতাস খাস নামাজ পরিষার বাড়ি বাড়ি খাস কই লবণ ভালো হয় নাই তেল ভালো হয় নাই এটা ঝাল বেশি হয়ে গেছে খালি বাড়ি বাড়ি খাস আর ফতুয়া দিস আমার নবীজির কোন সাহাবিরে নামাজ পড়ে দোয়া করে টাকা দিছে আমার নবীজ কোন সাহাবিরে আমার ইমামতি করে টাকা নিছে খালি বেদা তার ইমামতি না করলে তোর পেট চলে না এখন ইমামতি যে ব্যক্তি কোরআন বিক্রি করে খাস সে যদি ফতুয়া দেয় নবীর উপরে জায়েজ নাই মিলাদ ওই মৌলবীর পিছে নামাজ হবে না জোরে বলেন ঠিক কিনা আমার ফতুয়া শোনেন ভালো করে শুনে নেন রুহুল আমিন সিদ্দিকের ফতুয়া হলো যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় সরাসরি রুহুল আমিন সিদ্দিকের ফতুয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের কি কাফের জোরে বলেন কি কাফের
ভালো করে শুনে রাখেন, রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়া, এটা আমার ফতোয়া। ফতোয়া হলো আমি ফতোয়া লিখছি যেটা, সেটা ভালো করে, যারা আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, যেমন আপনার স্বামীবিহীন সন্তান পেতে চায়, সন্তানটা যারো সন্তান, ঠিক কিনা? আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই সমস্ত মৌলবীরা হলো আল্লাহওয়ালা কাফের। কি কাফের? আল্লাহ খালি কাফের নাম শুনছেন, আল্লাহ কাফের দেখেন, এই কাফেরগুলো চিনতে খুব ভালো, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, নবীর দাড়ি নবীর সুন্নাত সব ঠিক আছে, নবীর কথা শুনলেই মুখটা বেজার হয়ে যায়, মনে করুন ওইডি আল্লাহ কাফের, ওইডে কি কাফের? আল্লাহ কাফের। আল্লাহ কাফের বর্তমান বেশি পাচ্ছে আমাদের দেশে, আমাদের সেই আল্লাহ কাফেরগুলো কপাল ছুলে ফেলতেছে, দাড়ি জুব্বা লাগায় সব লাগাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই শয়তানের মতো মুখটা বেজার, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। শেখ সাদে আবদুল্লাহ একটা গান গায়, যদিও আমি পারি না, তবু আগে ছোটবেলা গান টান গাইছি, ওয়াজ করতে আয়া কত শরীয়তপুরে কত নাচ গাইছি, এখন আর মন চায় না, এখন ওয়াজ করে কুল পাই না, এক একটা বিশ্লেষণ করে রাত কাটে যায়, এখন কথা কইতে পারি না, সময় পাই না, সময় সব দূরইতে দূরইতে দেখি গড়ির দিকটায় দেখি ঘন্টা চলে যায়, এই জন্য বেশি কথা কইতে পারি না, জোরে বলেন ঠিক কিনা। এই আমাদের শেখ সাদে আবদুল্লাহ একটা নবীর নাম শুনলে যাদের মুখটা বেজার হয়, ওই ওদের ওদের কথা বললে নিয়ে ভালো, দূরই দাড়ি টুপি পাগড়ি মাথে সদাই চলে আল্লাহর পথে, নবীজির নাম শুনলে তাদের মুখটা বেজার হয়, জোরে বলেন ঠিক কিনা। কথা উনি সুন্দর একটা গান গাইছে, ছন্দ আকারে অনেক সুন্দর গান গাইছে, তা আসলে এই নবীজির নাম শুনলে এই সমস্ত মোনাফিকদের মুখটা বেজার হয়ে যায়। আমরা নবীর দুরুদ নবীর সালাম আমরা করব, কে কি বললো কিচ্ছু যায় আসে না, বিনা দলিলে আমার নবী এক, বিনা দলিলে আমার আল্লাহ এক, সুতরাং আল্লাহর মানব, রসুলের বিধান রাসলার বিধান অনুযায়ী চলবো, নবীজির সুন্নাত তরিকায় চলতে চাই কি চাই না, জোরে বলেন চাই কি চাই না। কে কি বললো আমাদের কিচ্ছু যায় আসে, আরো জোরে বলেন যা আসে না, মনে থাকবো। এইবার দোয়ার বিষয়, ওটা আবার সময় পেলে আবার যাবো যদি সময় পাই, মোনাজাতের বিষয়, মোনাজাত এখন আছে কি না আছে আপনারা প্রমাণ পাইছেন আজ থেকে পাঁচ দিন আগে, যে সমস্ত কাট্টা মৌলবী ফতোয়া দিছে মোনাজাত করে না দাস বেদাত, এই মৌলবীরা বৃষ্টির জন্য আরে কাদা কাঁদছে তাও শীতে না উল্টা দোয়া, জোরে বলেন ঠিক কি না। আরে বাংলাদেশে যে কত কাদা কেঁদেছে এই এই সমস্ত হারাম জাদা, আমি বলি এদের হারাম জাদা হালাল জাদা না, সারা জীবন মোনাজাতের বিধান, আসলে ওরা কেবলা শরিয়াতের আসলে কেবলা চেনে না, শরিয়াতের কেবলা হলো কাবা, দুজাহানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা হলো আরশে আজিম, জোরে বলে না যাবে না সুবহানাল্লাহ। আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন, সেটা হলো আপন মুর্শিদ কেবলা, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এই মোনাজাতের বিষয়ে ফতোয়ার নাম হলো ফতোয়ায় দেওবন, প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, এখানেও রাবি হলো মুফতি শফিক আহমেদ, আমাদের কিতাব না, ফতোয়ায় দেওবন্দের বলছে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে, তোর বাবারে যে ঠেকা, তোর আব্বারে যে বলে এটা লেখলি কেন, তোর যে বাপ লেখছে আজকে হাত উঠাইতে লজ্জা করছো, অথচ দেখুন 20 টাকা দিছে 50 টাকা দিছে দেন দোয়া করা শুরু করছে, আর দেখলাম বৃষ্টির মৌসুমে এই বৃষ্টি না অনা বৃষ্টির কারণে সারা বাংলাদেশে যে সমস্ত কাট্টা মৌলবীরা মোনাজাতের বিরোধিতা করছে সবাই দোয়া করছে, যারা বলেন ঠিক কিনা। এখন চিনছে আল্লাহ এইভাবে দিয়ে আল্লাহ বৃষ্টি দাও, বুড়া জেলে শেষ হয়ে গেছি, আবার আমাদের উত্তরবঙ্গে দেখলাম ব্যাঙ্গেরে ব্যাঙ্গের লগে বিয়া দিতেছে, কথা বোঝেননি, ব্যাঙ্গেরি ব্যাঙ্গেরি লগে বিয়া দিছে, 1 কোটি টাকা দেল মোর, 50 লাখ টাকা দেল মোর, 100 যাত্রী নিয়ে ডলডগর বাজায় খাইতে যাচ্ছে, আয় হায়, কথা বুঝেন নাই, ফতুয়ায় মৌলবীরা কই গেছে রে, দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে পড়াইতেছে 50 লক্ষ টাকা দেল মোরে, কাজী বিয়ে পড়াইতেছে, আর বিটি ওই ব্যাঙ্গেরে ধরে কাঁদতেছে মেয়ে, কইছে আরে আমার মেয়েটা বিদায় দিতেছে, আমি ফেসবুকে দেইখা চিন্তা করলাম হলো নাকি, আপনারা দেখছেন না অনেকে দেখেন তোর ব্যাঙ্গের ব্যাঙ্গের বিয়ে দেখছেন না, কোথায় যেন রংপুরে, রংপুরে গায়েবান্ধাতে দেখলাম অসংখ্য ব্যাঙ্গের বিয়ে দিছে, ব্যাঙ্গের ব্যাঙ্গিনীর বিয়া দিছে, দিয়া 100 যাত্রী কাশিবাসি বাজায় যাচ্ছে খাইতে, খাওয়াইছে 10টা গরু জব করে খাওয়াইছে লোকজনের, খাওয়াইয়া ব্যাঙ্গিনীর বিদায় দিচ্ছে, ব্যাঙ্গের উঠাই দিচ্ছে এক পালকির ভিতরে, পালকি কাঁদে নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর একদল দেখলাম কাদা
কাদামা খাইয়া গায়ের ভিতরে নারী পুরুষ একত্রিত হইয়া দেখলাম ওই বৃষ্টি নামানোর জন্য গান গাছে, দেওয়া তুমি না মরে, দেওয়া তুমি না মরে। নারী পুরুষ নিয়ে এই মৌলবীরের ফতোয়া শিকানে নাই। কিন্তু আজকে দোয়া, আমার আর একটা দোয়া দেখেছি আপনাদের দেশে, সব জায়গায় দেখতাম, এখন একটু কম, টার্মিনালে গেলে দেখা যায়, দেখা যায় চারজন পাঁচজন মিলা মোনাজাত ধরে। দেখছেন এই মোনাজাত, কথা বলেন না, কোন মোনাজাত, কেউ কয় টিক্কা, কেউ কয় রুইতন, কেউ কয় সাত করা, কেউ কয় আট করা, এই এরা কি কয়, এরা মোনাজাত ধরে, কেউ কারুর দেখতে দেয় না, কেউ কারুর দেখতে দেয় কথা কয় না। হ্যাঁ, শরীয়তপুরের মানুষরা শরীয়তের ওয়াজ করে যায়, ভালো করে শোনেন, শরীয়তপুর টার্মিনালে যান দেখবেন চারজন মোনাজাত ধরছে, কয়জন, চারজন ছয়জন মোনাজাত ধরছে, এরম ওরম ওরম দেখতে দেন, কেউ দেখতে দেন, এরকম কয় রুইতন, কয় টিক্কা, কি কন, কয় নয় করা, দশ করা, কথা কন না কেন। মৌলবী সেই জায়গা ফতোয়া দেয় না, খালি আল্লাহর দরবারে হাত উঠায়, আহা কপাল কত মন্দ, কপাল কত খারাপ, যে দু জাত মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। আজকে ঠিকই চিনেছ, বিলাই গাছে ওঠে সহজে না, ঠেলায় পড়ে ওঠে। এখন যেই রোদ অনাবৃষ্টির কারণে আমার বাবারা যখন আল্লাহর গজব শুরু হয়েছে হাত উঠায় দোয়া শুরু করেছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুভাবে দোয়া করতেন, একটা হলো হাত উল্টা দিকে, একটা হলো সিধা। নবীজি যখন উল্টা হাত উঠাইতেন অতি মাত্রা অতি ফাঁস করে কবুল হতেন, আবার এই দুটা দোয়ার কবুল হতো, একটা হলো অতি ফাঁস করে প্রয়োজন, সঙ্গে সঙ্গে প্রয়োজন আল্লাহর কাছে, তখন আল্লাহর নবীজি উল্টা উঠাইতেন। আজকে দেখলাম কত বাতিলেরা উল্টা দিকে হাত উঠায় উঠায়। এখন আমি কই, আই রে ভাই, এই ফতোয়া পাইলা কই? এক মৌলবীর সিনি কসি যায় আফসার হয়ে যে ওহাবি মার্কে এক মৌলবী আফসার আছে, আল মিয়া ফোনের ভিতর কি ব্যাপার, কয় হুজুর জানি ঠিকই কিন্তু কথা বুঝেননি, কয় বুঝি কিন্তু কিন্তু কথা বুঝেননি। তো এখন এই কিন্তুতে শেষ করছে আমাদের সমাজ, আমার জাতি, আজকে আমরা সবাই বিপদের মধ্যে আছি। আমরা কথা হলো দোয়া, মা বাবার জন্য দোয়া, মা বাবার জন্য পৃথিবীর মধ্যে থেকে সন্তান, বাবা মা যখন চলে যায় তাদের জন্য ছয়টা হক, ছয় সাতটা হক, জীবিত থাকতে সাতটা হক হলো এন্তেকালের পরে, আর এন্তেকালের আগে সাতটা হক। আব্বা মা মারা যাবে তাদের জন্য দোয়া করা যাবে না, অথচ আবার জানাজা পরে দোয়া করা যাবে না। আরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে কয়েক কয়েকটা যুদ্ধের প্রান্ত থেকে কয়েক সাহাবী মারা গিয়ে এন্তেকাল করছে, নবীজি সাহাবীদের মুনাজাত ই করে জিয়ারত ই করে নামাজ শেষ করা পরে, নামাজ শেষ করা পরে রাসূল বলে তোমরা দোয়া করো তোমার ভাইয়ের জন্য। নবীজি কি করছেন, লাশগুলো সামনে নিয়ে কবরে নামাই নাই, উপরে জানাজার নামাজ শেষ করেই আবার সঙ্গে সঙ্গে তাদের জন্য স্পেশাল দোয়া করেছে। আর আমাদের দেশের মৌলবীরা হাত উঠাইতে লজ্জা করে, অথচ মাস গেলে ভিক্ষা হাত পেতে নেয়, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে বেড়ায়, এইগুলো চেয়ে চেয়ে খায়, অভ্যাস চরিত্র এত খারাপ যে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খেয়ে বেড়ায়। আর এই ভিক্ষাধারী মৌলবীরা দেখবেন বেশিরভাগ এই না মুনাজাতের বিরোধিতা করে ভিক্ষা করে মৌলবীরা, একটাও ভিক্ষা যারা ভিক্ষা বৃত্তি করে লেখাপড়া করে, মানুষের বাড়ি যে পেঁয়াজ রসুন চেয়ে বেড়ায়, চাউল উঠায়, পাট উঠায়, খাত উঠায় বেড়ায়, ভিক্ষা করে জাকাতের টাকা, ফিতরার টাকা, এরপরে চামড়া, এইগুলো যারা উঠায় খায়, এরা অভ্যাস হলো সারা জীবন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা খায়, ওরা আল্লাহর কাছে চাইলে তো নগদ নগদ পায় না, এই জন্য এই জায়গা জায়েজ নাই, ঠিক কিনা, ঠিক কিনা, আমার কাছে চাইলে তো নগদ পাই, আল্লাহ কি নগদ দিতেছে, ওরা নগদে বিশ্বাসী, ওরা নগদে বিশ্বাসী ভিক্ষা করা মৌলবীরা, দেখবেন ভিক্ষা করা মৌলবী ব্যতীত কেউ মুনাজাতের বাইরে নাই, বিরোধিতা নয়, কিন্তু এই ভিক্ষা করা জাতিগুলো যত মাদ্রাসা থেকে, যত এই ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে দেশে, অসংখ্য মাদ্রাসা হয়েছে ব্যাঙ্গের ছাতার মতো, আর এই মাদ্রাসা থেকে ছাত্র লেখাপড়া করে বাইর হচ্ছে, উঠেই কয় এটা না যায়জ, ওটা না যায়জ, এটা হারাম, এটা বেদাত, ওদের ভাষায় হলো এই দুইটা, বেদাত না যায়জ হারাম। এটা নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম শরীয়তপুরে, যে বেদাত না যায়জ হারাম এই তিনটা কথা কোথা থেকে আসলো, এটা নিয়ে আলোচনা অনেকবার আমি করেছি, মিডিয়ার মধ্যে আলোচনাটা আছে। সুতরাং বড় কষ্টের মধ্যে আছি, যে ভিক্ষা করা মৌলবীরা খালি ফতোয়া, কারণ ওরা নগদ নগদে বিশ্বাসী, গেলেই তো চাউল পায়, দেই ব্যাগ নিয়ে দাঁড়ায়, পান্ত করা চাল দেন মাদ্রাসা, করা পেঁয়াজ দেন, করা রসুন দেন, চামড়ার টাকাটা দেন, কয় চামড়া দেন, দেন নগদ নগদ দেয়, যা দেয় পকেট তো বাকজক করে খায়, আর আল্লাহর কাছে তো নগদ পাওয়া যায় না, চিন্তা করে বাকি ওটা পড়ে চা যায় নেই, আগে নগদটা বিশ্বাস করে। কিন্তু আসলটা আমাদের আদায় করতে হবে, আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতে চাই কি চাই না, আরো জোরে বলেন চাই কি চাই না। আমাদের কিতাব না, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন, ওনাদের কিতাব বাতিলদের কিতাব, কমি মাদ্রাসার কিতাব, আমি আপনাদের আমায় বাংলা এই কিতাব একবার ওনাদের ফতোয়ার কিতাব দিয়ে দিচ্ছি, সেই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন, পৃষ্ঠা আপনার পৃষ্ঠা নাম্বার হলো 33, আপনার নাম্বার হলো প্রিয়, আপনার খণ্ড হলো দ্বিতীয় প্রথম,
প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর পৃষ্ঠার আবি হলো মুক্তি শফিক আহমেদ। তো নামাজ পড়ে দোয়া করে সর্ব আলাতে জিয়ারত করে সর্ব আলাত আল্লাহ দরবারে দুটি হাত উঠায় দোয়া করা হলো উত্তম মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন না? ওরা কয় নবীজি তো নামাজ পড়ে দোয়া, আরে তার হালাতে কার সঙ্গে করছি, আমার নবীজির বউ ছিল 14টা 12টা, তোর বউ কয়টা? কথা কয় না কেন? নবীজির বিবি ছিল কয়জন? 12 জন। কোন জায়গায় 14 জন। তোমার বউ কয়টা? এইপরে আমার নবী জানাজায় কয়জন লোক ছিল, তোমার জানাজা তো লোক আসে কেন? কথা কয় না কেন? ফতোয়া কয় বেদাত বেদাত, তুমি মাইকিং কইরা মিলাদ, এই যে মিলাদ শুরু করে নবীর জামানায় নবীর তো মিলাদ, নবীর তো জানাজা এইভাবে হয় নাই, তুমি হাজার হাজার মানুষ দেখা জানাজা পড়লা, কোন কিতাবে পাইলা? কথা কয় না কেন? আমার রাগ করেন নাই? কথা কন না কেন? কোথায় পাইলেন? আমার নবীর জানাজায় কয়জন ছিল? নবী যা করে না উন্ডা তা করবে না, তা নবীর তো এটা করে যায় না, তুমি করলা কেন? মাইকিং কইরা গ্রামের মানুষ শরীয়তপুরে সব মানুষগুলো গুছাইয়া ওই কেন্দ্রীয় মসজিদে, আরে জামাত লোক দেখাইতেছে লক্ষ লক্ষ জনতা, কিন্তু আমার নবীর জামাতে এরকম করছে, এটা করলে কেন? কথা কয় না। আমার কথা কি বোঝেন কিছু? আমি কি মিশা কথা কইতেছি? তাহলে উনি এই ফতোয়া কই পেল? সব জায়গ যদি হয় তুমি 14টা বিয়ে করো, কথা কয় না কেন? 14টা সবচেয়ে কোন দেশে ওয়াজ করবো ভাই? যে দেশের মানুষগুলো নবীর মিলাদ উন্নবী আমরা পালন করলে, জুলুস করলে, নাজায়েজ বেদাত হারাম বলে, আর সেই দেশে রিসোর্টের মহিলা নিয়ে ধরা খাইলে মিষ্টি খাওয়া যায়, জোরে কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আইরে তোদের চরিত্র বোঝা হয়ে গেছে। জিনা হলো, আমার ভালো করে শুনে নেন, জিনার ফতোয়া শোনেন, যদি কোনো পুরুষ, আমির উলামিন সিদ্দিকী কার সাথে কথা বলি, মত মৃত্যুকে পরোয়া করে না, একাধিকবার আক্রমণ করেছে আমাকে, এখনো গায়ের ভিতরে হাজার হাজার আঘাত, কারণ এসেছি আমি বিশ্বলীর মুরিদ, খাজা ফরিদপুরের মুরিদ, নিজ হাতে দেখেছি, অনেকবার খানা খাওয়ার সুযোগ হয়েছে বানবার মতো। আমি ছোট্ট থেকে দরবার শরীফে, আমার কেবল দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে একবারে কাটসাট কথা বলে রুল আমিন সিদ্দিকী বলে, কাউকে কখনো মেপে কথা বলি না, হক কথা বলি, কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না, দাওয়াতের আশায় আমি রুল আমিন সিদ্দিকী ঘুরি না, কারণ আমার রিজিক যেদিন আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে, রিজিকের ফয়সালা আল্লাহ সেদিন দিয়ে দিছে। আজকে শরীয়তপুরের পেটে ভাত আছে, বৃষ্টি সব জায়গায় নামছে আপনাদের নামে নাই, কারণ আমার পাঠাইছে শরীয়তপুরে খাবার তুই খাবি, জোরে কন ঠিক কিনা? কারণ আইরে বৃষ্টি 2 ঘন্টা ধরে বৃষ্টি, আমি বাইরে ফোন দিই, বাইরের নাম্বার দুইবার ফোন বাইরে ডায়াল করি নেই, বলছি বাইরে, আমি ইডারে মেয়েদের কাছে বাইরে একটু ফোন দে, কেন আমি নিজে ভয় পাচ্ছি, আবার ভাই মানে তুই তাড়াতাড়ি আয়, ভাই ভয় পাচ্ছি, ভাই যদি বলে হেলে তুই কি বৃষ্টি বলে ভয় পাস, বাইরে একটা ইমান আছে যে ভাই যখন মাহফিল নেয় তখন বলে যে কায়দা হোক মিলাদ পড়লো পড়তে হবে, হুজুর পাকের আদর্শ যে মাহফিল হয়েছে মিলাদ হয়েছে দোয়া দুরুদ পড়ে চলে যাবো প্রয়োজন হলে, ওয়াজ আমাদের মুখ্য বিষয় না, মুখ্য বিষয় যাকে এক জায়গায় 2-4 জন হয়ে আল্লাহ দরবারে একটু দূরে শরীফ করে মিলাদ করে দোয়া করে চলে যাবো, এই তত্ত্বে কি? আমি মেয়েদের কাছে বাইরে একটু বল, ভাই আমি বললে হয়তো ঝাড়ু দিতে পারে, যে তুমি কি পথে এসে আর কি মারো, তার পাশে আসো কেন, আমি একটু ফোন দে বাইরে কর, আর যে আসবো কি না, জাহাঙ্গীর বাইরে ফোন দিছি, জাহাঙ্গীর ভাই কি ভাই আপনি আসেন, এদিকে 2 ঘন্টা বৃষ্টি, ঝড় বৃষ্টি প্রচুর, তোমার ভাইরা ফতোয়ার কিতাব শোনেন, আমি ভালো করে বলে যাই শুনে নেন, এই সমস্ত মৌলবীদের ফতোয়া, যদি কোনো যুবক জিনা করে, যুবক যুবতী অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, এই শাস্তির বিধান হলো তাকে 100 ডোরা মারতে হবে, নারীকে 100 ডোরা, পুরুষকে 100 ডোরা, এর মধ্যে এমনভাবে মারতে হবে যেই ব্যক্তি 2-4-10 ডোরা মারা পর্যন্ত মারা যায়, এত জোরে আক্রমণ করতে হবে, মারা গেলে তাকে গোসল করাতে হবে, গোসল করানোর পর তারে কাফন করাতে হবে, কাফন করানোর পর তার জানাজা করতে হবে, জানাজা করার পর তাকে কবর দিতে হবে, কবর দেওয়ার পর বাকি যে বেতের অংশ থাকবে সেগুলো কবর উপর আঘাত করতে হবে। ফতোয়া ভালো করে শোনেন, ভালো করে শুনছেন নি? যে কোনো অবিবাহিত পুরুষ যদি হয়, অবিবাহিত নারী যদি জিনা করে, এদের শাস্তির বিধান হলো এটা, তা এইরকম একটা বিচার যদি শরীয়তপুরের জমিনে হতো, আমার বিশ্বাস শরীয়তপুরে জিনা বিচার বন্ধ হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? এবার হলো বিবাহিত নারী, ওরে রিসোর্টে ধরা পরে তোমরা মিষ্টি বিতরণ করো, ভালো করে শোনো, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার বিধান হলো, শাস্তির বিধান হলো,
তাকে নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির নিচে, নারী পুরুষ দুজনকেই মাটির নিচে পুঁততে হবে। এরপরে কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না, তাকে মারতেই হবে। যখন নিশ্চিত সে মারা গেছে তখন তার লাশটা খুঁজে উঠাইতে হবে, উত্তোলন করতে হবে। উত্তোলন করে এই লাশটা দিবালয়ে মানুষের সামনে কুকুর শেল দেখাওয়া দিতে হবে। কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা কাফন পাবে না, দাফন পাবে না। তাদের শাস্তির বিধান হলো কুকুর শেল দিয়ে লাশ খাওয়াতে হবে, এটা রাস্তার পরে দিবালয়ে ফেলে দিতে হবে, কুকুর শেলে সিরে খাবে, এটা হলো ইসলামের বিধান। এখন একটা বিচার যদি আপনাদের শরীয়তপুর বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস এই পরের বউ নিয়ে আর অন্য কেউ চলে যেত না, অন্যর বোর পাস পাস দৌড়তো না, এই যুবকগুলো বউ থেকে বিদেশে গেলে আইহা হালাল বউ পেতো, হারামজাদা বউ পেতো না। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আর আমার দেশে রিসোর্টে পরের বউ নিয়ে চলে যায়, তারা যখন জেলখানা থেকে বাইর হয় তাদের মিষ্টি বিতরণ হয়, মন মন মিষ্টি বিতরণ হয়, দুঃখ কোথায় রাখবো, এই দুঃখ রাখতে পারি না, তারা দেয় যদি ফতোয়া, এই ফতোয়া মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা। আমার কথা হাসান আমিসা কথা কয় না কেন? নবীর মিলাদে আনন্দিত হইয়া মিষ্টি খাইলে হারাম হয়, আর জিনা কইরা মিষ্টি খাইলে এটা হালাল হয়। আমি কি মিথ্যা কথা কইছি ভাই? আপনার আওয়াজ দেন না কেন, ভয় পান নাকি? এর ভয় পান, এরে আল্লাহর গজব, আমি আশ্চর্য হয়ে গেছি যে রাসূলের জুলুস পালন করলে হারাম কয়, বেদাত কয়, নবীজি শানে মিলাদ পড়লে হারাম না জায়েজ বেদাত হয়, আর তুমি এত বড় কর্ম করার পর তোমরা যদি মিষ্টি বিতরণ করো তোমাদের থেকে জাতি কি শিখবে, তোমাদের থেকে আমরা কি নেব? আমি একজনকে বলতেছি আল্লাহর কসম মিথ্যা হলে আল্লাহ আমার গজব দিবে। আমি বলতে ভাই জান, আমার এক বন্ধু ফোন করে একই পথে ছিলাম আগে, এখন উনি অন্য লাইনে চলে গেছে, আমার দোস্তই অবস্থা, কয় দোস্ত যদি আমার শায়েক যদি আমার বউরাও সে তো তাও দিয়ে দিত। আমি কয় কি, কয় দোস্ত আমার শায়েককে আমি এত ভালোবাসি, আমার শায়েকের জন্য আমার বিবিকেও যদি চাইতো কুরবানি করে দিতাম, আমার সার্থক জীবন, আমি কি কোষ কি তুই, কোষ কি তুই? এই হলো আমার দেশের অবস্থা। সুতরাং এই দেশে ইসলাম যারা এনেছে আল্লাহর ওলিরা, তারা এই জিনা ব্যভিচারের বিরোধিতা করে গেছেন। আমার খাজা ফরিদপুরি যেখানে ছিল না নামাজ, যেখানে ছিল না রোজা, যেখানে ছিল না কুরবানি, যেখানে ছিল জিনা ব্যভিচার, অন্যায় জুলুম, সেখানে কেবলা যান হুজুর এসে মানুষকে কেবলা চিনাইছে, সেখানে সে নামাজ শিক্ষা দিছে, সেখানে সে হজ করা হজ করতে হবে কেমনে মদিনায় যে সেটা শিখাইছে, সেখানে কুরবানি করতে হবে কেমনে সব শিখাইছে। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহর ওলিরা প্রশিক্ষণ দিছে মদিনাওয়ালা, আল্লাহর ওলিরা প্রশিক্ষণ দিছে আল্লাহ পাওয়ার ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা। এই যে আমাদের কামরুজ্জামান ওয়াজ করে গেল, আমার কেবলা যান হুজুরের সম্মানের উপর আলোচনা করে গেছেন, আমি আশ্চর্য হয়ে যাই যে আমার কেবলা যান জিগি একটা ছন্দ বলতে, নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন দৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিসা। কেবলা যান হুজুর বলতে, যার কারণে আকাশ ছিল না, জমিন ছিল না, বাতাস ছিল না, যার কারণে সৃষ্টি হলো, আজকে সেই মৌলবীরা কয় দিন ইসলাম, দিন ইসলাম। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, বলেন দিন ইসলাম কে আনছে? কথা বলেন না, আস্তে কইবেন না, জোরে কইবেন। আমরা বলি দিন ইসলাম, দিন ইসলাম। আচ্ছা দিন ইসলাম আনছে কে? এখন নারায় রেসালাত কইলে মুখ বাজার। আরে যিনি ইসলাম আনলো তার নামটা আগে বলো। সুতরাং আগে হবে নারায় রেসালাত ইয়া রাসূলুল্লাহ, তারপর দিন ইসলাম জিন্দাবাদ। কারণ নবীজির নবীজির আগমনে নবী আনছে ইসলাম, দিন ইসলাম। সুতরাং তুমি দিন ইসলাম স্লোগান দাও, নারায় রেসালাত দিলেই তোমার মুখটা বেজার হয়, তার কারণ হলো তোমার জন্মের ভিতরে গোলযোগ আছে। জোরে কোন ঠিক কি ভেজাল ভেজাল কত কই না কেন, কত কই না কেন, রাগ করেন? আগে নারায় রেসালাত বলবেন, কারণ যা রসিল আমি এইটা আশ্চর্য হয়ে যায়, যাই রে বুকার দলে রাগ কয় দিন ইসলাম, দিন ইসলাম আনলো কে? তারে তুমি চেনো না, তারে তুমি চেনো না। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে বলি জাতির পিতা, বাঙালি জাতির পিতা,
আমরা বলি না, বলে কথা বলেন না, তাকে যেই যত কথা বলুক তাকে স্মরণ করা লাগবে না। এই বাংলাদেশকে স্মরণ করলে যা আমাদের আমাদের কাকে, মুজিবুর রহমান সাহেবকে আমাদের শ্রদ্ধা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। বাংলাদেশকে যদি আমরা মানতে হয় স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে শহীদদেরকে শ্রদ্ধা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা, যাদের রক্তের বিনিময়ে এখন শহীদদের যারা অস্বীকার করে তারা কি এই বাংলাদেশকে স্বীকার করতে পারে? এই বাংলাদেশকে স্বীকার করতে হলে আগে যাদের ত্যাগের বিনিময়, যাদের রক্তের বিনিময়, যারা এই বাংলাদেশটাকে পাইলাম তাদের স্মরণ করার দরকার আছে কিনা? তদ্রূপ যারও শিলাই নবী পাইলাম, যারও শিলাই ইসলাম পাইলাম, যারও শিলাই দিন ইসলাম পাইলাম, সেই নবীরে চিনলাম না, তাহলে আমার মতো মুনাফিক কে আর থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি, হয়তো বেশি বুঝাইতে পারতেছি না, গল্প করতেছি, কারণ এইটা সূর্য ওয়াজ করলে ঘন্টা লাগবে, এই জন্য আমিও গল্প শুরু করছি, তাড়াতাড়ি মেলা ওয়াজ হয়ে যাক, কথা বুঝেননি? তামার বাবারা আপনাদেরকে অনুরোধ করে যাব যে আমরা দিন ইসলাম বলার আগে না আরাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে আগে স্মরণ করব। আগে এই জন্যে আমাদেরকে বুঝতে হবে, এই যে আপনারা কোরআন, কোরআনটা কোরআন কাকে কোরআন মানে, কোরআন মানে কোরআন মানেন মানে কোরআনের দাম অনেক, আমি জানি কোরআনের দাম যত এত দাম, আমার নবীর একটা দাম কোরআনের দাম, একটার লগে একটা মিলাইব না, কিন্তু কোরআনটা তো দিছে আমার নবীর উপরে, সেই নবীরই যদি না মানে কোরআন মানে লাভ কি? কথা বলেন না কেন? কোরআনই যদি মানতে হয় তাহলে আমার নবী মানার দরকার আছে না? আগে নবী মানলে সব মানা হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা। আর নবী না মাই না যাই মানেন না কেন কাজ হবে না, কথা কন না কেন? বড় কষ্ট হয়, কথা কন না কেন? আমার বাদানরা আমি অনুরোধ করব এগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আমার রসুলের ভালোবাসা আমার অর্জন করতে চাই, আমার সেলনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবীর রহমত দিয়া যাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন সেই নবীর উম্মত হয়ে থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ভালো লাগলো দুরুদ শরীফ ডাই, দুরুদ শরীফের ফজিলত প্রকাশ করে লাভ হয়েছে, দুরুদ একটু মহব্বত লাগছে। অনেকক্ষণ পরে মিলাদ শরীফ নবীর উপরে পড়ছেন, প্রাণটা জুড়াই গেছে, যে জবান খুলছেন যে নবীর উপর দুরুদ পড়লে নবীজি খুশি হয়, আল্লাহ খুশি হয়, ফেরেশতা খুশি হয়, এখন বুঝতে পারছে সবাই একটু জোরে পড়ছে, আরও জোরে পড়েন আল্লাহুম্মা জীবন, জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ, কয়টা বিপদ? পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, এক নাম্বারে হলো মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। আজকে আমার ভাই তারা বাবা মায়ের জন্য দোয়ার মাহফিল করেছি, বড় আশা করে আব্বা স্মরণে, মা স্মরণে, আজকে মা জগতের মধ্যে নাই, বাবা জগতের মধ্যে নাই, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই, দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, অনেক দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বাবা বহন করেছে সেই বাবা জানে লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে ওনাকে জিগাইবে না ভাই,
তোমার বাবার লাস্ট যখন কাঁদে নিলা, তোমার বাবার লাস্ট কত ভারী। ওই ব্যক্তি বলবে আসমান জমিনের মধ্যে তো ভারী বস্তু জীবনে আমি আমি বহন করি না। আজকে সেই মৃত্যুবার্ষিকে স্মরণে কয়েকটা কথা আমি বলে যাই। এক নম্বরে বলো মানুষের এক নম্বরে মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারেশরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাটা বাইরে আগেছে রে। আল্লাহ, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের কবরে শোয়া দিলাম। কোন দিন জুনু আল্লাহ ইসার বিয়ারি পালকি বাড়ির সামনে হাজির হয়ে যাবে, ঘরের দরজা লাগাইয়া সাদা কাপড়ের মধ্যে মুড়াইয়া চির বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আল্লাহ, ওই মরণের কালে আমাদের জবানে নসিব করে দিও মধুর কালেমা, ওই মরণের সময় আমাদের আল্লাহ মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব আমায় তোরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে এ দুনিয়ার মুসলমান তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করো,
এই দুনিয়ায় কেউ কারণার মুসলমান, এই পৃথিবীর মাঝে চলে যেতে হবে অন্ধকার জগতের মুসলমান। আজকে আমার আল্লাহ কয় বান্দারে শোন, এই পৃথিবী সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আতাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোন, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে এই মাটিগুলো আমার আল্লাহ পুরায় তা বাবা নয়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পোড়াইয়া আমার আল্লাহ সাই করিয়া দিবে। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকব, আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়ে। ও দরদি বন্ধুরা শুনে নাও, শরীয়তপুরের বাজারেরা শোনো, আজকে কার জন্য অন্যায় করো, কার জন্য দুনিয়ার প্রেমে পড়েছো রে বান্দা, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য তুমি ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার করো, কার জন্য তুমি সুদ ঘুষের মধ্যে জড়াইয়া পড়েছো। এই পৃথিবীর কেউ তোমার না রে বন্ধু, কেউ তোমার না। এই পৃথিবীর মাঝে চলে যেতে হবে ওই জায়গাটার নাম হলো কবর রে মুসলমান। এই জন্য আমি বলতেছিলাম এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, ওই মৃত্যুর সময় যে কথা বলতেছিলাম শুনে নাও। এই আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে, ওনাকে জিগাইলেন আমার মাওলা, ও আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? কয় আমি অনেক আরামে আছি, অনেক আসানে আছি, আপনার নিয়ামত পাইয়া আমি ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত হ্যাপি খুশি হয়েছি ও আল্লাহ। আমার আল্লাহ কয় ওই নিয়ামত গুলো পাইয়া তুমি অত্যন্ত খুশি হয়েছো গো, তবে কেন বললাম কেন বুঝলাম না? কয় মাবুদ গু তোমার আজরাইল বুঝি আমার সনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ কাদরাইলে তাড়াতাড়ি যাও, আজরাইল সাল্লাম চলে আসের কাছে ডাকতে বলে আল্লাহ নবী গো আপনার কাছে আমি আসি কি জানতে চান? বলে আজরাইল রে আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল ডাকতে বলো বুঝো এই পৃথিবীর মধ্যে সবার জান বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, আমার আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না এই জমিনের মধ্যে। আমি এত বড় দানব, আপনার রুটা বাইর করেছি নবী গো, আপনার রুহ আমি কষ্ট দিই নাই, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার রুটা এমনি বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই, শুধু আপনার মাথার উপরে হাত খানা রেখেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল কি শুনাইলা রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন তাহলে যাদের মৃত্যুর সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান শুনে নাও। এ আমার বাইরে আমার এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে না ও মুসলমান, গভীর মনোযোগ, এই মরণ থেকে পালানোর কোন পথ নাই, মরণ থেকে বাঁচার কোন পথ নাই, পৃথিবীর সব রোগের ওষুধ পা গেছে মরণ রোগের ওষুধ পা যাই নাই। কোন দিন যেন আপনার আমার ডাক এসে যায় রে মুসলমান, এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে অন্ধকার জগতে চলে যাব, এখন আমি বসে আছি সকালে হয়তো জানাজা হয়ে যাবে। এই জন্য কবির একটা কথা আমার বারবার মনে পড়ে যায়, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে
জোহরে জানা যাও, মুসলমান কখন এককতে মৃত্যু হবে আর এককতে মানুষের মৃত্যু কি হয় জানা যা হয়ে যায়। আপনারা আমার জীবন থেকে চলে যায় সময়গুলো, এই জন্য অনুরোধ করব আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি হতে হবে। আল্লাহ যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে আর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলো না আমি। এক নাম্বারই হলো মানুষের মরণ। এই মরণের কোন ওষুধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। রাজা বাদশাহ ফকির দরবেশ ফকির আপনার পৃথিবীর মধ্যে নিঃস্ব উচ্চ রাজা কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই হয় আজ না হয় কাল। কত মানুষ ছিল যারা দাপট দেখাইছে, যাদের এলাকার মধ্যে দাপট দেখাইয়া এলাকার মধ্যে চলতো, আজকে তারা অনেকেই চলে গেছে দুনিয়া থেকে, অনেকেই কবরে চলে গেছে, আপনি আমি চলে যাবো। এই জন্যে মৃত্যুবার্ষিকের জন্যে আজকে সর্বশেষ দোয়াটা হলো যে মানুষের সাতটা হক হলো মৃত্যুর পরে, সেই সাতটা হকের এক নম্বর হলো তার জন্য সব রেশানি করা, দুই নম্বর তাদের জন্য মাগফিরাত কামনা করা, আর সাত নম্বর হলো তাদের কবরটা সদা সর্বদায় সময় মতো জিয়ারত করা। সুতরাং আজকে আমার ভাই যে তার বাবা মার জন্য দোয়ার অনুষ্ঠান করেছে, এক নম্বরে হলো তাদের জন্যে মাগফিরাত কামনা করা, দুই নম্বর তাদের জন্য সব পৌঁছানো। সুতরাং আজকে তাদের জন্য মাগফিরাত কামনাতে অনুষ্ঠান করা হয়েছে, দুই নম্বর আমরা তাদের জন্য সব পৌঁছাবো, তিন নম্বর আমরা আপনজনদের জন্য সদা সর্বদাই কবরটা জিয়ারত করব। আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করে। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।